নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা রায় চ্যানেল বন্ধুরা এর মধ্যে বহু বিতর্কিত বিষয় যেটা টেন পার্সেন্ট সংরক্ষণ তো এ নিয়ে সুপ্রিম কোর্টে হয়েছিল মামলা চলুন একবার দেখে নেই টেন পার্সেন্ট সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্ট কি বললেন বন্ধুরা অনলাইন সংবাদপত্রিকায় প্রকাশিত হয়েছে সুবর্ণ গরিবদের টেন পারসেন্ট সংরক্ষণে স্থগিতাদেশ অস্বীকার সুপ্রিম কোর্টের সাধারণ গরিবদের দশ শতাংশ সংরক্ষণের আইনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে সুবর্ণ গরিবদের শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়ে লোকসভা ভোটের আগে স্বস্তি পেল মোদী সরকার কেন্দ্রীয় সিদ্ধান্তের উপরে স্থগিতাদেশ দিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট সাধারণ গরিবদের দশ শতাংশ সংরক্ষণ আইন চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে আপাতত সংরক্ষণ সিদ্ধান্তকে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি আঠাশে মার্চ বৃহত্তর বেঞ্চে মামলাটি পাঠানো হবে কিনা না ওই দিনে রায় দেবে শীর্ষ আদালত সাধারণ গরিবদের সংরক্ষণ দিতে সংশোধন করা হয়েছে সংবিধানের একশো চব্বিশ নম্বর ধারা ওই সংশোধনীকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে বিগত শুনানিতে এ নিয়ে কেন্দ্রীয় সরকারের মত জানতে নোটি নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট বলে রাখি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাটি করেছিল ইউথ ফর ইকুয়ালিটি ও আইনজীবী কৈলাসকান্ত মিশ্রা তাদের আবেদন আর্থিক মাপকাঠিতে সংরক্ষণ দেওয়া যেতে পারে না সংবিধানের সংরক্ষণের মৌলিক অধিকারের পরিপন্থী এই সিদ্ধান্ত আর সাধারণ গরিবরা দশ শতাংশ সংরক্ষণ দেওয়া হলে তা পঞ্চাশ শতাংশের সীমা পার করে যাচ্ছে লোকসভা ভোটের আগে বাজেট অধিবেশনে দশ শতাংশ সুব সুবর্ণ সংরক্ষণ বিল আনে কেন্দ্রীয় সরকার রাজ্যসভা ও লোকসভায় পাশ হয় বিলটি রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা কার্যকরও করা হয়েছে রেলে বর্তমান নিয়োগ প্রক্রিয়া মানা হবে নয়া সংস্করণ আইন